কারণ মানুষে তো খালি ফসল খাইতে চায়, কাসর করলে আমার পানি দিয়া মানুষ বহুত কম। মৌলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি এই এলাকার বিখ্যাত ওয়াইজ শোনেন, কারণ ফসল আপনারা বহুত খাইছো খাইছেন, কিন্তু কদিন দোয়া করো তার লাগে কাসর তুলে পানি দিয়া না। আমরা এক মৌলানা সাহেব আসলে আমি যখন প্রথম জমানা ওয়াজ শুরু করছি তখন আমার টাইম কইলো মৌলানা নূর আহমদ সাহেব আমার একশো আপনার নূর সাহেব তাই কইসলে যে বাবা ব্রেকে চলিও, কারণ ফুটিলে তুমি ফুটিবা কোনো গিয়ে খালি ঘর রয়েছো না আইলা বুঝতে পারছো। তো যাও আমার ভাই আমি ওলা কাল তো আমার ভাই নাই যে বহুত চেষ্টা করছেন পরে গুসা করছেন তারা বলে মা প্রোগ্রাম দিলাই না বহুত মানুষ আমি বড় ক্লান্ত, কারণ নভেম্বর থেকে কন্টিনিউয়াস প্রোগ্রাম শুরু হয়েছে আর আজ পর্যন্ত একটা দিন শ্বাস ফেলাইবার সময় মিলছে না। ও চলছে চলছে খালি রমজানে যদি আল্লাহ আটকাই থাও রোজাক পাস এবার কাপড়টা প্রোগ্রাম করে হুজুর মাগরিব তাকে খালি ছেড়াবি এক ঘন্টা ওলা কাপড়টা মুক্তি দিয়েছে জানি না মানুষের কিতা ইচ্ছা। দেখ আমি মাঝে দিয়ে মাতিছি হাজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর আল্লাহ নুরজি ভরি দে কহবা আমিন আমিন আর তার রূহ রে আল্লাহ শাহাদায় বদরিন রূহ আল্লাহ রে মেলাই দে কহবা আমিন আমিন আল্লাহ পাকের কানে কান আপনার পরিবার আপনার হায়াত কে তিগিবা দান করো কহবা আমিন রব্বানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা